মাননীয় রতন মজুমদার সাহেব খাদ্যমন্ত্রী এবং সঙ্গে থাকছেন পার্থ ভৌমিক বেচা বেচা আমরা সেই তোমাদের আমরা ভুলছি না ভুলবো না অবশ্যই তোমাদের আমরা ভুলছি না ভুলবো না বন্দে মাতরম গান্ধীজির কোনো পাদতলে গান্ধীজির কোনো মূর্তির তলায় গান্ধী রাজঘাটে ওদের একদম পড়া উচিত হয়েছে আরএসএসের দ্বারা একদম পড়া অন্যায় করে জয়নৈতিক ভারতবর্ষের মানুষ ধিক্কার জানাবে আমি এটা বলবো এটা ওদের পড়া উচিত হয়নি হয়তো ওরা বুঝতে পারেনি আচমকা বসে গেছে ঠিক কাজ করছে তা গান্ধী হত্যাকারীরা গান্ধীজির মূর্তির তলায় বসতে পারে না বসা যায় না সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী রাজ্যের তিনি সেটা আমরা বসে কাল গতকালকে আমরা মিটিয়ে দিয়েছি বসিরা খালে অভিযোগ করতে যেটুকু বিবাদ থাকবে হাড়ি কড়াই কলসি থাকে টুকুটুকু হয় আমরা আবার মিটিয়ে এটা নিয়ে কোনো ব্যাপার নেই এটা হয়ে গেছে তাহলে সমস্যার সমাধান হয়ে গেছে আজকে বিজেপির শহীদ দিবসকে আপনারা কীভাবে করা উচিত না গান্ধীজি রাজঘাটে করা উচিত রাজ্য জুড়ে ওরা আপনার করতে মমতাকে চ্যালেঞ্জ করছে কিন্তু গান্ধীজির জায়গায় ওরা বিজেপি আমি প্রথম থেকেই বলছিলাম একটা বোধহীন দল যারা বুদ্ধি নেই কম বুদ্ধিসম্পন্ন দল যারা দূষণ লড়াই করতে গিয়েছিলেন 77-এ আটকে গেছে বিধানসভা যেখান থেকে তৃণমূল সিপিএমের উত্থান তারা জিরো হয়ে গেছে বিধানসভায় জিরো তাহলে সিপিএম বিজেপি এর কাছাকাছি এসে লাভ কি আছে কোনো কাজ নেই সিপিএম কংগ্রেসকে আর ধরবেন না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে ধরবে ধরবেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এখন বিকল্প আর তৈরি হবে না আগামী 20 বছর মমতা ব্যানার্জির কোনো বিকল্প পশ্চিমবঙ্গে তৈরি হবে না এবং আগামী দিন ভারতবর্ষের দায়িত্ব আমি আপনাদের বলে যাচ্ছি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি ভারতের সমস্ত রাজনৈতিক দল মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের দায়িত্ব থ্যাংক ইউ